జై బోరో గణేష్ మహారాజ్ కీ జై ఓం శ్రీ సిద్ధి వినాయక స్వామినే నమః ఆర్చం సమర్పయామి ఓం శ్రీ డమార్ గణేష్ చతుర్థి స్పెషల్ మటర్ పనీర్ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৈত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো গণেশ চতুর্থী আর সবাইকে জানাই গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপার্টমেন্টেও পুজো হচ্ছে নিচে তো আরুষ তার ঠাম্মির সঙ্গে চলে গেছে কিন্তু আমি যাবো অ্যাকচুয়ালি রোমিল ঘুম হচ্ছে যখন ঘুম হচ্ছে ততক্ষণ আমি রান্নাবান্নাটাও করে দিই একবারে রান্নাবান্না করে ধীরে সুস্থে রোমিলকে নিয়ে একবারে নিচে পুজো দেখতে যাবো তো তোমাদের সঙ্গে তোমাদেরকেও দেখাবো যে অ্যাপার্টমেন্টে কীভাবে পুজো হয় আর আজকে আমাদের পুরো নিরামিষই রান্না হচ্ছে আজকে আমি মটর পনির করছি ডাল আর কুটরি আলু ভাজা তো ওগুলো হয়ে গেছে তো মটর পনিরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ আজকে গণেশ চতুর্থী তার যে আকাশের অবস্থা দেখো পুরো চারিদিকে মেঘ করে আছে এখন মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে কিন্তু জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর ওইখানে দূরে একটা পুজো হচ্ছে দূরে নাই কাছাকাছি তো সেখানেই মাইক বাজছে যে শোনা যাচ্ছে মশলাটা আগে করে নিচ্ছি মশলাতে বলতে এই যে এলাচ দুটো এলাচ লবঙ্গ একটা টমেটো আর কাজু বাদাম প্রথমে আমি একটু কড়াতে ভেজে নিচ্ছি মানে একদম অল্প তেল দিয়ে একটু নেড়ে নিচ্ছি কাঁচা ভাবটা চলে যাবে তারপর মিক্সিতে পেস্ট করে মশলাটা করবো আর কি একটু আদা দেবো আর কি আর কুকারে আমার ডাল দিয়েছি সিটি দেওয়ার জন্য এই যে আমার আদা হচ্ছে পেস্ট করা আদাই একটু দিলাম এক চামচকে একটু কম Yes.
ব্রেস্ট আমি কা করে একটু চাপা দিয়ে দিচ্ছি তখন আমার গ্রেভিটাও একটু হয়ে যাবে দেখি সুন্দর মশলাটা আমার পেকে গেছে মানে মশলাটা পেকে গেছে মিক্স হয়ে গেছে মশলা পাকানো কমপ্লিট এবার পনিরগুলো দিয়ে দিই গা আর এই যে বলেছিলাম জলটা জলটা দিয়ে আমি মশলাটা কষেছি তো এবার এই পনির জলটাও দিয়ে দেবো আমাদের পনিরগুলো দিয়ে দিই ওই নিচে পুজো হচ্ছে তারপর ফটকা ফাটছে আর খেয়েও নিয়েছি তো এবার আমি ফ্লেম অফ করে দিচ্ছি মটর পনির আমার গণেশ চতুর্থী স্পেশাল মটর পনির দেখো রুমি কিরকম জেগে জেগে ঘুম হচ্ছে আরে ওরে পুজো শেষ হয়ে গেল যেতে হবে তো নাকি উঠে পড়েছি চলো পুজো দেখতে যাবে তো ও দাদা ভাই চলে গেছে তো আমরা কখন যাব ঘুম হলো ভাবি শুনে ঘুম হলো উঠে 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 পড়ো উঠে পড়ো চলো 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 মুখ চাপা হয়ে গেল চলো 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 তা আমি এখানে এই যে রেডি হয়ে গেছি আর আমি ওখানে যে বসে আছি ও রেডি হয়ে গেছে আমি একটা এমনি জাস্ট ম্যাক্সি ড্রেস পরেছি আর এই যে এই ওড়নাটা নেওয়ার জন্য সুন্দর লাগছে সাইডে একটা ওড়না নিয়ে নিচ্ছি রেডি మంగళం కోసరేంద్రాయ రమణీయ మహాత్మనే చక్రవర్తి తనుజాయ సార్వభౌమాయ మంగళం జయ బోలో గణేష్ మహారాజ్ కి జయ గణేష్ మహారాజ్ కి జయ గణేష్ మహారాజ్ కి జయ అర్జున বসাত দিচ্ছে ওই পঞ্চামৃত দিচ্ছে এই হানি ওই 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 দিকেও একটা পুজো হচ্ছে সেখানেই সবাই যাচ্ছে পুরো বৃষ্টি হয়ে ওয়াটার ওয়াটার আজকে দম বেরিয়ে গেছে
রোমিল কে পুরো সাউথ ইন্ডিয়ান লাগছে। সাউথের এই তুই কোন সাউথের বাচ্চা নাকি? কপালে তিলকটা দিয়ে দিতে। তো আজকে আমাদের রাত্রে ডিনারে হয়েছে এই যে নিরামিষ আলুর দম। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে, আর এখানে ময়দা মাখিয়ে রেখেছি এই যে। এবার আমি লুচিগুলো চলো ফটফট করে বানিয়ে ফেলি। আর আজকে কিন্তু আমার সব মানে প্রায় সব লুচিগুলোই ফুলেছে বেশ সুন্দর। একটা দুটো ওটা মিস যায়, ওটা সবারই হয় তো। আর লুচি যদি না ফোলে কীরকম একটা লাগে, ফুললে বেশ খুব ভালো লাগে। ওকে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।